আরবরা মাথায় রুমালের উপর বেড়ি বেঁধে থাকে, কি ছোট কি বড় সকলেই ওই বেড়ি পরে। বলতে গেলে এটা আরবদের জাতিগত নিদর্শন। এটা শুধু জাতিগত নিদর্শনই নয়, এটা তাদের জাতিগত ঐতিহ্য। কিন্তু কিভাবে, শুনুন তাহলে। নোমান বিন মুনজির আরবের একজন সর্দার গোছের লোক ছিলেন। তার পরমা সুন্দরী কজন কন্যা ছিল, দেখলে চোখ ফেরানো দেয়। তখনকার কিসরা অর্থাৎ পারস্য সম্রাট অপরূপা একজন মেয়েকে বিয়ে করার জন্য হরিণে হয়ে খোঁজাখুঁজি করছিলেন। লোকেরা তাকে নোমান বিন মুনজিরের মেয়েদের রূপের গুণাগুণ বর্ণনা করল। শুনে তো কিসরা পাগল পাড়া। তিনি নোমান বিন মুনজিরের কাছে এই বলে প্রস্তাব পাঠালেন, মহামতী কিসরা আপনার একজন মেয়েকে বিয়ে করে আপনাকে সম্মানিত করতে চান। পারস্য সম্রাট হলে কি হবে, একজন অনারবীয় কাছে স্বীয় পরমা সুন্দরী কন্যাকে বিয়ে দেবেন, এটা ভেবে আরব সর্দার নোমান বিন মুনজিরের ইজ্জতে বড় ঘা লাগলো। তিনি উত্তর দিলেন, আমি আরবের একে একে সব যুবকের কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব পেশ করব, তা যদি সকলেই এই প্রস্তাব নাকচ করে দেয় তখন আমি আপনার কাছে আমার মেয়ের বিয়ে দিব। জবাব শুনে কিসরা খুবই অপমান বোধ করলেন। নোমান বিন মুনজিরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাকে ডেকে পাঠালেন। নোমান বিন মুনজির বিপদ আঁচ করতে পেরে তার মেয়েদেরকে হানি বিন মাসুদ শাহবানির কাছে আমানত রেখে পারস্যের দিকে ছুটলেন। হাজির হলেন কিসরার দরবারে। কিসরা তাকে উটের রশি দিয়ে বাঁধার ফরমান জারি করলেন। এরপর তাকে আস্তাবলে হাতির পদতলে নিক্ষেপ করতে হুকুম করলেন। কিসরা দরবারের পাইক পেয়াদারা সম্রাটের হুকুম অনুযায়ী তাকে উটের রশি দিয়ে বাঁধল। এরপর তাকে হাতির পদতলে নিক্ষেপ করল। হাতির পদতলে পিষ্ট হতে হতে একসময় তিনি মারা গেলেন। হৃদয় বিদারক এই ঘটনার খবর পেল নোমান বিন মুনজিরের আরব জাতিগোষ্ঠী। তারা বলল, উটের যে রশি দিয়ে কিসরা নোমান বিন মুনজিরকে বেঁধে হত্যা করেছে, আমরা সেই রশি আমাদের মাথায় মুকুট হিসেবে পরব। এরপর থেকেই আরবরা তাদের মাথায় রশি বাঁধতে শুরু করল। সেই রশির রং ছিল উটের পশমের রং, ধূসর বা লাল। কিন্তু 1492 সালে যখন খ্রিস্টানদের হাতে আন্দালুসের পতন হলো, তখন আরবরা খুবই ব্যথিত হলো। আন্দালুস হারানোর বেদনায় তারা একেবারে বিমর্ষ হয়ে পড়ল। তাদের মাথার মুকুট উঠে লাল বা ধূসর বর্ণের রশিকে শোক প্রকাশার্থে কালো রং মাখিয়ে নিল আর বলল, যতক্ষণ না আন্দালুস আমাদের হাতে ফিরে আসবে ততক্ষণ আমরা এই কালো রং পরিবর্তন করব না। কিন্তু হায়, আন্দালুসও ফিরে আসেনি আর আরবরাও তাদের মাথার মুকুটের বেড়ির কালো রঙও বদলায়নি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন।